নমস্কার, আমি আপনাদের ঘরের মেয়ে স্বপ্না ভাদুড়ি। আজকে আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু একটা চিন্তিত এবং একটা দুঃখের মধ্যে আমরা জীবন যাপন করছি। প্রত্যেকটা ধর্মের মেয়ে সন্তানরা, বিশেষ করে বাংলাদেশকে কেন্দ্র করে যে উত্তেজনা ছড়িয়েছে সারা বিশ্বতে, তার মধ্যে আমরা দেখতে পারলাম আসামের এক মানুষ, মানে সে হচ্ছে আরএসএস এর নেতা, সে কিন্তু পুরো মিডিয়ার সামনে এসে বলছে যে বাংলাদেশে যা পরিস্থিতি, আমরা এর জন্য এতটাই আমরা দুঃখিত বা এতটাই আমরা কষ্ট পাচ্ছি যে শেখ হাসিনা যে এখনো কোনো রকম ভাবে নিয়ন্ত্রণে আনতে পারেনি। আজকে সেই ঘটনাটা তো আমরা প্রত্যেকেই জানি যে বাংলাদেশের যেভাবে কোরআন শরীফকে রেখে অপমান করেছে এবং আমাদের মা দুর্গাকে এবং মণ্ডপকে এবং হিন্দুদের অনেক বাড়িঘর ভেঙে যেভাবে অন্যায় অত্যাচার করেছে এবং হিন্দুরা কিন্তু পুজো করতে পারেনি দুর্গা পুজো, কারণ এটা অষ্টমীর দিন হয়েছিল ভরা পুজোর দিনকে, আমরা প্রত্যেকেই জানি বা প্রত্যেকে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে যে যেমনভাবে পাচ্ছি প্রত্যেকে আমরা সেইভাবে কিন্তু আমরা চেষ্টা করছি যে একটা শান্তির বার্তা দিই, যেভাবে আমরা একত্রিত হতে সকলে হাতে হাত মিলিয়ে যদি আমরা আমরা একটুখানি ভালোভাবে সব কিছু সলিউশন করতে পারি সকলের একতা ঐক্যবদ্ধ হয়ে, আমরা প্রত্যেকে এটাও আমরা বলেছি যে শেখ হাসিনাজির কাছে অনুরোধ জানিয়েছি যে বাংলাদেশের ব্যাপারটা যে যত তাড়াতাড়ি হোক যারা দোষী যে বা যারা করেছে তারা যেন সঠিক যারা সাজা পায় আইনের মাধ্যমে। আমরা প্রত্যেকেই জানি এখন যদি আমরা কোনোভাবে উস্কানিমূলক কোনো কথা আমরা যদি বলি যে উস্কানিমূলকের জন্য কিন্তু হিন্দু মুসলিমের রাইট আবার লাগতে পারে, আজকে বাংলায় যে পরিস্থিতি হয়েছে সেই পরিস্থিতি যদি এবার এই ভারতে হয় তাহলে তো আর একটা বিপদ। আমি কেন বলেছি জানেন, আসামের একজন বিজেপি সরি আসামের একজন আরএসএস এর নেতা সে বলছে যে বাংলাদেশের যে অবস্থা এইবার আমরা প্রত্যেক হিন্দুরা হাতে আমরা হাতিয়ার তুলে নেব। তাহলে বলুন যে কতটা গাধা, কতটা অমানুষ, কতটা অসভ্য, কতটা ইতর যে আজকে যেখানে আমাদের একতার বার্তা দেওয়ার কথা, যেখানে আমাদের ঐক্যতার বার্তা দেওয়ার কথা, যেখানে আমাদের শান্তি শৃঙ্খলা যাতে সমাজে আসে আমাদের সেই দিকে চেষ্টা করতে হবে প্রত্যেক ধর্মের মায়ের সন্তানরা একসঙ্গে একতা ঐক্যবদ্ধ হয়ে, তার মধ্যে যদি এইভাবে হাতিয়ার হাতে তোলার কথা বলে বিশেষ করে হিন্দুদের কথা বলেছে তাহলে তো আবার একটা কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এই ভারতবর্ষের মাটিতে। কিন্তু আমি একটা কথা বলতে চাই যে আমাদের হিন্দুদের মধ্যে প্রত্যেকটা মায়ের সন্তানরা তারা যথেষ্ট অ্যাক্টিভ, তারা যথেষ্ট বোঝা সমাজের সম্বন্ধে, তাই এই আরএসএস এর নেতা যে কথা বলেছে এ যদি ভেবে থাকে যে প্রত্যেক হিন্দুদের সন্তানরা মানে সনাতন ধর্মের মায়ের সন্তানরা হাতিয়ার তুলে এই বাংলাদেশের বিরুদ্ধে আওয়াজ তুলবে, প্রোটেস্ট করবে, সেটা আমার মনে হয় এই আসামের আরএসএস এর নেতার সব থেকে বড় ভুল। কারণ আমাদের ভারতবর্ষে এই ধরনের হাতিয়ার কোনো রকমভাবে সনাতন ধর্মের মায়ের সন্তানরা তুলবে না, যারা বিশেষ করে মাটিকে ভালোবাসে, যারা বিশেষ করে প্রত্যেক ধর্মকে সম্মান করে, যারা বিশেষ করে প্রত্যেক মায়ের সন্তানদেরকে নিয়ে একতা ঐক্যবদ্ধ হয়ে সুন্দর সুস্থভাবে শান্তিপ্রিয়ভাবে বসবাস করতে চায়, তারা কখনোর জন্য এই ধরনের কাজ কোনোদিনও করবে না। করবে কারা? যারা হচ্ছে হিন্দুবাদী, যারা বিজেপির অন্তর্ভুক্ত, যারা মানে মুসলিম থেকে হিন্দুকে আলাদা করে, মন্দির থেকে মসজিদকে আলাদা করে, তারাই হয়তো হাতিয়ার তুলতে পারে। তাছাড়া যারা ভদ্রলোক, যারা মাটিকে ভালোবাসে, তারা কখনোর জন্য এই ধরনের কাজে তারা কখনোর জন্য যুক্ত হবে না। তাই আমি আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাজির কাছে একটাই আমি করজোড়ে নিবেদন করব যে আপনার রাজ্যে এই যে আরএসএস এর নেতা এমনভাবে হুঙ্কার দিয়েছে মিডিয়ার সামনে, মিডিয়া পার্সনের সামনে, সাংবাদিকের সামনে, এর জবাব কি আপনি দিতে পারবেন? আজকে যদি আরএসএস এর নেতার এতই যদি দুঃখ লাগে হিন্দুদের জন্য বিশেষ করে, তারা কি আমাকে ক্ষমা করবেন? অবশ্যই আমরা দুঃখিত বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মায়ের সন্তানদের জন্য, কারণ তারা একটা বছর অপেক্ষা করেছিল, তারা কিন্তু পুজো করতে পারেনি। কিন্তু আজকে আরএসএস এর নেতা কোথায় ছিল এতদিন? ও কি ঘুমিয়ে ছিল, না কালো কাপড় দিয়ে চোখ বন্ধ করে রেখেছিল, না কালো চশমা পরেছিল চোখে? দেখতে পাচ্ছেন না আসামে 14 লক্ষ হিন্দু বাঙালি এখনো কিন্তু ডিটেন করে রেখেছে এই আসামের মুখ্যমন্ত্রী বিশ্ব হেমন্ত বিশ্ব শর্মা? তখন তো হিন্দুদের উপরে কোনো কদর দেখি না, কোনো প্রোটেস্ট করতে দেখি না। এর একটাই কাজ, এর যা কথাবার্তা দেখছে এ ভারতবর্ষের মাটিতে হিন্দু মুসলিমের একটা লড়াই বাঁধাবে, কিন্তু না, আমরা প্রত্যেক মায়ের সন্তানরা শান্তিপ্রিয়ভাবে এই বাংলায় মানে ভারতের মাটিতে আমরা বাঁচতে চাই এবং আমরা প্রত্যেকে একতা ঐক্যবদ্ধ হয়ে আমরা শান্তিপ্রিয় বার্তা দেব বাংলাদেশের হিন্দু মুসলিমদের জন্য, যাতে বাংলাদেশের সমাজটা শান্তিপ্রিয় হয়। তাই আসুন সকল আমরা একতা ঐক্যবদ্ধ হয়ে আমরা প্রত্যেকটা মানুষ আমরা শান্তিপ্রিয় মেসেজ দিই, যাতে বাংলাদেশের ঘটনাটি আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসে। আর যে বা যারা এই ধরনের কাজ করেছে তারা অবশ্যই আজ না হলেও কাল সাজা পাবে, এটা আমাদের ঈশ্বরের উপরে, আল্লাহর উপরে এবং আমাদের প্রত্যেকটা পুলিশ প্রশাসনের উপরে, বিশেষ করে শেখ হাসিনাজির উপরে আমাদের ভরসা।